আমি বিউটি, একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি জয়ের রান্নাঘর নিয়ে। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমের জেলি রেসিপি। এখানে আমি আম নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা কাঁচা আমি বলতে পারেন, কাঁচা আমটা নিয়েছি, মানে খুব খুব টক না, একটু একটু মিষ্টি হয়ে এসছে। এই আমগুলোকে নিয়ে রাফলি কেটে নিয়েছি, মানে কোনো শেপ টেপ দেওয়ার কোনো দরকার নেই, ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এটাকে এবার আমরা কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেবো, যাতে আমটা একটু নরম হয়ে যায়। আমি যে কোনো একটা জায়গার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি বন্ধুরা, জলের মধ্যে দিয়েছি একদম সামান্য হলুদ। আপনারা চাইলে হলুদ দিয়ে স্কিপও করতে পারেন, আপনার তার জায়গায় গ্রিন ফুড কালারও ইউজ করতে পারেন বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, একদম সামান্য। এরপরে আমরা আমটাকে ঢেলে দিয়ে কিছুটা ভাপিয়ে নেব। আমটা আমাদের একদম নরম হয়ে গেছে বন্ধুরা, এরপরে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। যারা মিহি করতে পারবেন তারা অনেক সময় না ছেঁকলেও চলে, কিন্তু আমি এটা কাঁচা আম, তা সত্ত্বেও একটু ছেঁকে নিয়ে তারপরে ইউজ করবো, যাতে মুখে কোনো কিছু দানা না পড়ে। এবার আমি একটা ছেঁকনা নিয়ে নিয়েছি, যেটাতে ভালোভাবে ছেঁকা যাবে, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এবার এটা এর মধ্যে দিয়ে ছেঁকে নেব। আমি ছেঁকে নেওয়ার পর কাতটা আমার ঠিক এতটা বেরিয়েছে বন্ধুরা। এরপর আমি কড়াইয়ে সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে দেবো। আমি কড়াইয়ে একদম কম ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে ভেজিটেবল অয়েলটা, মানে হোয়াইট অয়েলটা বাদও দিয়ে দিতে পারেন। এরপরে আমি আমার যে কাতটা বেরিয়েছি সেই কাতটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আপনারা জেলির যে কালার হয় সেই কালারটা ইউজ করতে পারেন বন্ধুরা। আমি একদম রিয়েল রাখছি, কোনোরকম কোনো কালার, কোনোরকম প্রিজারভেটিভ ইউজ করবো না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আমের টক বুঝে দেবেন মিষ্টি পরিমাণ মতো। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে চিনি। এবার এটা চিনিটা গলে যাওয়া অবধি আর মিশ্রণটা মাখো মাখো হওয়া অবধি, জেলির মতো আসা অবধি আমরা পাক দিতে থাকবো বন্ধুরা। তাই দেখুন বন্ধুরা, এটা ঘন হতে শুরু করেছে, আর একটু ঘন হলেই আমাদের জেলিটা রেডি হয়ে যাবে। আমার জেলিটা একদম রেডি হয়ে এসছে বন্ধুরা। বন্ধুরা আমার পরিমাণ একটু কম আছে, আমি বাচ্চাদের জন্য ইউজ করবো বলে কোনোরকম প্রিজারভেটিভ দিচ্ছি না। আপনারা চাইলে ভিনিগারও প্রিজারভেটিভ হিসাবে দিতে পারেন। আমার এই রেসিপি জেলির রেসিপি, আমের জেলির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। কমেন্ট করে জানাবেন আমার জেলিটা কেমন হয়েছে। আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। এই দেখুন বন্ধুরা, আমি ঠিক এইরকম কনসিস্টেন্সির আছে, সেই অবস্থায় নামিয়ে নেবো। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে। এটা আপনারা ব্রেড, রুটি, পরোটা সব কিছুর সাথে ইউজ করতে পারেন বন্ধুরা। টাটা।